কোন প্রাণী যৌন মিলন না করেও বাচ্চা জন্ম দিতে পারে? কি ব্যবহার করলে কালো ত্বক ফর্সা সুন্দর হয়? সকালে খালি পেটে কি খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়? কোন পাতা চিবালে মুখে দুর্গন্ধ দূর হয়? এই রকম অজানা প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন। আজকের কুইজের প্রথম প্রশ্ন, কি ব্যবহার করলে কালো ত্বক ফর্সা সুন্দর হয়? টমেটো, লেবু, শসা, কলা? সঠিক উত্তরটি হবে টমেটো। নেক্সট কোশ্চেন, সকালে খালি পেটে কি খেলে তাড়াতাড়ি মোটা হওয়া যায়? সোলা, লেবু, শসা, কিশমিশ? সঠিক উত্তরটি হবে সোলা। পেটের চর্বি কমে যাবে কি মিশানো জল খেলে? সোলা, জিরা, মেথি, লবঙ্গ? সঠিক উত্তরটি হবে মেথি। কোন দেশের জাতীয় ফুল গোলাপ? ভারত, জাপান, চীন, ইংল্যান্ড? প্রিয় বন্ধু, ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঠিক উত্তরটি ইংল্যান্ড। সকালে খালি পেটে কি খেলে অ্যাসিডিটি দূর হবে? জল, কলা, মুড়ি, লেবু? সঠিক উত্তরটি হবে জল। কোন পাতা চিবালে মুখে দুর্গন্ধ দূর হয়? তুলসী, পেয়ারা পাতা, নিম পাতা, লেবু পাতা? সঠিক উত্তরটি হবে তুলসী পাতা। কোন রং দেখলে আমাদের ঘুম পায়? নীল, সবুজ, সাদা, লাল? সঠিক উত্তরটি হবে নীল রং। কোন প্রাণী যৌন মিলন না করে বাচ্চা জন্ম দিতে পারে? শালিক, টিয়া, ময়ূর, ময়না? প্রিয় বন্ধু, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন, ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন, ভিডিওটিতে একটি লাইক করুন। সঠিক উত্তর হবে ময়ূর। সকালবেলা সূর্যের আলোতে 10 মিনিট থাকলে কোন রোগ ভালো হয় বলুন তো বন্ধু, আপনার জানা থাকলে? সকালবেলা সূর্যের আলোতে 10 মিনিট থাকলে বাতের ব্যথা কমে যায়। সূর্যের আলোতে পাওয়া যায় ভিটামিন ডি, যা আমাদের হাড়কে মজবুত করে। বলুন তো বন্ধু, বরফের সাথে কি ব্যবহার করলে তলপেটের কালো দাগ দূর হবে? প্রিয় বন্ধু, ভিডিওটিতে একটি লাইক করুন। সঠিক উত্তরটি হবে বরফের সাথে যদি আপনি মহিলা বা পুরুষ হন তাহলে শসা ও অ্যালোভেরা ব্যবহার করলে তলপেটের কালো দাগ দূর হবে। বলুন তো, সকালবেলা ঘুম থেকে উঠে আয়না দেখলে কি হয়? প্রিয় বন্ধু, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন, ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন, ভিডিওটিতে একটি লাইক করুন। সঠিক উত্তরটি হবে সকালবেলা ঘুম থেকে উঠে আয়না দেখলে অশুভ সংকেত। জ্যোতিষ মতে সকালে ঘুম থেকে উঠে আয়না দেখলে তার শুভ অশুভ সংকেত আমাদের শরীরের উপর প্রভাব ফেলে। প্রিয় বন্ধু, ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ধন্যবাদ।